যদি আপনি এমন কোনো দূষিত খাবার খান যাতে কোনো ট্যাপওয়ার্মের ডিম রয়েছে, তখন কিছু সময় পরে সেই ডিমগুলো আপনার অন্ত্রে চলে যেতে পারে। আর একবার যদি তারা ভেতরে চলে যায়, তখন তারা নিজেদের বর্শির মতো মুখ ব্যবহার করে যাতে আপনার অন্ত্রের সাথে নিজেকে আটকে রাখতে পারে। তারপর সেই ওয়ার্মগুলো আপনার পাচনতন্ত্র থেকে পুষে শোষণ করতে শুরু করে, যার ফলে তারা ধীরে ধীরে বেড়ে ওঠে। আর একটি ট্যাপওয়ার্ম পরিপক্ক হতে হতে সেটা আপনার ভেতরে থাকা অবস্থাতেই তার দৈর্ঘ্য কয়েক ফুট পর্যন্ত লম্বা হয়ে যায়। এবং যদি চিকিৎসা না করা হয়, তখন এইগুলো মানুষের শরীরকে হোস্ট বানিয়ে তার ভেতর কয়েক বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে।